ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরা তো ভালোই আছি, কারণ দেখতে পাচ্ছ ভালো থাকার কারণ। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে দুপুর একটা, তো চলো আজকে তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করবো। এর আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে 10 তারিখে আমাদের দীঘা যাওয়ার ডেট আছে, তো সেই দীঘা যাওয়ার জন্য কী কী শপিং করলাম, তো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এর আগে টুকটাক কেনাকাটা করেছি, কিন্তু সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি, কারণ একটা ব্লগের মাধ্যমে শেয়ার করার জন্যে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। তো আজকে দেখো এতগুলো ড্রেস নিয়ে বসে পড়েছি, এতে সোনার আছে আর আমার আছে, তোমাদের দাদাভাইয়ের অল্প কিছু কারণ ওর আছে বলে অতটা কেনা হয়নি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী কেনাকাটা হলো। আজকে আমার সোনার ড্রেস দিয়ে আমি শুরু করবো কী কী কেনাকাটা হয়েছে আমাদের। তো চলো, আর সব জিনিস যে শপিং মল থেকে কেনা হয়েছে এমনটা নয়, আবার কিছু কিছু জিনিস শপিং মল থেকেও কেনা আছে, আবার দোকান থেকেও কেনা। তো চলো আজকে আগে ওর জিনিসগুলো দিয়ে শুরু করি। তো এটাতেও কিছু আছে, তো ফার্স্টেই দেখো কালারটা খুবই সুন্দর, এই যে প্যান্ট, এই যে দেখো প্যান্টটা, আর এই যে হচ্ছে জামা সোনার, এটা একদম সুতির, তো যাতে করে গরম না লাগে এর জন্যই জামাটা কেনা হয়েছে। আর এখানে দেখো স্টাইলের জন্য এরকম দুটো ফিতে দেওয়া আছে, আর হাতা তো আছে এরকম। তো চলো নেক্সট, এটাকে ভাঁজ করে নিই, না হলে পরে একসঙ্গে না লাস্টে মানে অনেক জিনিস তো গুলিয়ে যাবে। তো একটা একটা করে দেখাবো তোমাদের, আর একটা করে ভাঁজ করে রাখবো। তারপরে দেখো এই যে এটা একটু লিওনি কাপড়ের, এই যে কিন্তু সফট জামাটা, খুবই সফট, খুবই সুন্দর, এই যে দেখো। আর এরকম জামায় না আমার সোনার ফার্স্টটাই কী করবে পরালে, এটা তুলে ছিঁড়ে ফেলে দেবে, আর এই যে সুতো আছে না এটা টানতে টানতে পুরো একদম এটাই ফিনিশ। তো এই যে দেখো, তো ওই জন্যে এরকম ধরনের জামে আমি ঠিক কিনতে চাই না। তো এই যে দেখো এটাও খুব সফট, জামাটা খুবই সুন্দর। তো সোনার জামাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। তারপরে দেখাই, তারপরেই দেখো এই একটা, এই যে কেমন লাগছে ড্রেসগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা খুবই মানে দেখো অনেকগুলো এর মধ্যে পার্ট পার্ট দেওয়া, অনেক পার্ট পার্ট দেওয়া এটাই দেখো। তো এই সমস্ত জামাগুলো আমার ভীষণই ভালো লাগে, তো বেশ কিউট লাগে কিন্তু পরলে এই ড্রেসগুলো। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর সোনার প্যান্ট না বেশি একটা কেনা হয়নি, তো যেটা বলছিলাম সোনার বেশি একটা প্যান্ট কেনা হয়নি, কারণ ওর প্রচুর প্যান্ট এখনো নতুন আছে, তো ওর জন্য একটা দুটো কিনেছি। ওই যে একটা জামার সঙ্গে দেখালাম ঘিয়ে ঘিয়ে কালার, এটা একটা আছে পিঙ্ক, এই যে তারপরে দেখাই, তারপর আছে এই যে, এটাও কিন্তু ওই ফার্স্টে যেটা তোমরা দেখলে ঘিয়ে কালারে, তো ওরকমই এই যে দেখো এখানেও বেশ দেওয়া আছে খুব সুন্দর। আর এটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের মধ্যে, এটাও কিন্তু সুতির একদম সফট। তো এই দেখো আমি একটু বাইরে ধরে দেখাই, আর সোনারও বেশি একটা কিছু কিনে নিয়ে এইগুলোই কেনা হয়েছে, কারণ ওরও প্রচুর জামা আছে পরেনিও, এই জন্য বেশি একটা কেনা হয়নি এই একটা। এটা তো মানে ভীষণ পছন্দ হয়েছে আমার। তোমাদের সোনার ড্রেসগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো। এই যে দেখো, তো সোনা ফার্স্টে করলেই আমি বলছি কী করবে, এটা এটা না মানে একটা টান দিয়ে ফুলে ফুলে দেবে, আগে হাত দিও না সোনা, সব তুমি করবে তো, এগুলো সব তোমার। তারপরে দেখি তারপরেই আছে, এই যে দেখো সব থেকে বেশি, তাও কম কম বলতে বলতে না সোনার জামা কাপড়ই সব থেকে বেশি কেনা হয়েছে, তাই না সৌমি? এই দেখো এটা কার জামা তোমার, তো সুন্দর না, এটাও তো পরলে পরে এরকম খুলে খুলে ফেলে দেবে তাই তো? হ্যাঁ এই যে দেখো, এই যে হাতা লম্বা আছে, তারপরে এই যে একটা, এই যে খুব সুন্দর, এটা যদি আরেকটু বড় হতো তাহলে আমি পরতাম না শোনা। এই যে দেখো, আর এই যে তলায় হচ্ছে প্যান্ট, এই যে এটা একটু বড়ই আছে অবশ্য, মানে এখন পরলে পরতে পারবে কিন্তু একটু না বেশি একটু লং, তো তবে ঠিকই আছে একটুখানি বলো। মোটামুটি সোনার ড্রেস কমপ্লিট দেখানো, তো
এবার দেখাই তোমাদের। তো এই যে দেখো, এইরকম সুতির চুড়িদার নিয়েছিলাম দুটো, একটা আছে আর একটা আমার পরা হয়ে গেছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে এই একটা কালার, আর একটা কিন্তু আমি অলরেডি পরে ফেলেছি। তো এই যে দেখো, এটা একটু লং চুড়িদার। তো তারপরেই হচ্ছে দোকান থেকে দেখো, এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো ওই জন্য হচ্ছে কিনে নিলাম। তো এতে কিন্তু মানে সব ড্রেসগুলোই যে দীঘায় নিয়ে যাবো এরকম কোনো ব্যাপার নয়, মানে কী কী কেনাকাটা হয়েছে সেইগুলো তোমার সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর তোমার দাদা ভাইয়ের একটা প্যান্ট কেনা হয়েছে, এই যে দেখো। আর এরকম প্যান্ট খুব হাসি পেয়ে গেলো শোনার একটা কাণ্ড দেখে। তো এই যে দেখো, এরকম প্যান্ট আরও, ওই যে দেখো এখনও হাসছে, আরও দুটো তিনটে আছে বলে একটাই নিয়েছি। কৃষ্ণা হাসছো, হাসছো কেন তুমি? তুমি যা করছো না তো হাসি পেয়ে যাচ্ছে। তারপরে দেখো, এই ওন্নাগুলো তো ভীষণ পছন্দ হয়েছিলো দোকানে গিয়ে, তো আর খুলছে না। এই পুরো এই যে সুতির একদম, মানে সবসময় পরার জন্যে পুরো ঠিকঠাক ওন্না। তো এই যে এরকম কাজ আছে নিচের দিকটা, এটাও তাই সেম কালার। এই মানে একটু কালারটা অন্য কিন্তু ডিজাইন সেম। এই যে দেখো, এখানেও কিন্তু কাজ আছে নিচের দিকটা। এই যে এটা না দেখো, যারা সেলাই করেছে ভুল করে বসিয়েছে দেখো। যাই হোক, এখন ঠিক করার মতো সময় নেই আমার, পরে সময় করে ঠিক করে নেব। তারপরে এখানে আছে হচ্ছে একটা প্যান্ট, এই যে দেখো লেগিংস, এটা কি খুলবো। তারপরে আছে হচ্ছে এই যে দেখো, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, এই যে একটা একটা শোনা, তুমি বলো তো একটা একটা না দুটো, এই যে আর একটা, ভালো লাগছে দুটো বলো দুটো দুটো। তারপরে এই যে দেখো, এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছিল আমার, এই ব্যাগটা নিলাম, কেমন হয়েছে তোমরা জানিও। এই যে দেখো, আর এই যে এইভাবে নেওয়া যাবে, ভীষণ সুন্দর ব্যাগটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। তারপর এই যে দেখো, এটা হচ্ছে প্যান্ট, আর পায়ের দিকটা এরকম কাজ আছে, কাছে নিয়ে আসো। এই যে দেখো পায়ের দিকটা এরকম কাজ আছে, খুব সুন্দর রেড কালার। আর উপরের পশ্চিমটা এই যে দেখো, হাতার দিকটা কাজ আছে বুকের কাছে, আর এই যে পাশ দিয়ে এই যে দেখো নিচে এরকম কাজ, খুব সুন্দর লাগছে এটা। আর যার জন্য না আমি আর মানে টপ এত দোকানে দেখি না, মানে টপ আমার মনের মতো হয়নি একটাও, নয়তো পছন্দ হচ্ছে, কালার ভালো না, ওর জন্য টপটা নিইনি। তো একটা জিন্স কিনেছি, আগের একটা আছে, এই যে দেখো ওই যে। আর সব ড্রেসগুলো যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর এই যে দেখো, বেল্টটা একদম মানে ভালো না, একদম বাজে, ওটা খুলে রাখবো দেখো। আর এইটা আমার দেখে এত ভালো লেগেছে, কারণ নিচের দিকটা এরকম দেখো সুতো সুতো মতো না, তো এগুলো বেশ ভালো লাগছিলো দেখে। তো ভেবেছিলাম ব্ল্যাক কালারে নেবো, কিন্তু দেখছি না মানে ভীষণ নোংরা হয়ে যাচ্ছে, ওর জন্য আর নিইনি। আর আমরা জানি হয়তো মানে সবাই মানে মোটামুটি বলে যে হোয়াইট কালারটা বেশি নোংরা হয়, কিন্তু দেখো দোকানে গিয়ে হাত ঘষতেই দেখছি মানে একটুখানি ছোট্ট একটা সুতো লেগে আছে, তো তাতেই কেমন একটা বিশ্রী লাগছে অনেক দূর থেকে। তো এই জন্যই না মানে কী বলবো, ওই জন্য নিইনি, ওই জন্য এই কালারটা নিলাম। আর এই কালারটা মোটামুটি সবাই পছন্দ, তোমার দাদা ভাইয়েরও পছন্দ, এই জন্য এই কালারটা নেওয়া হয়েছে। তারপরে এই একটা চুড়িদার আছে, আর আগের যেগুলো আছে সেগুলো তো নিয়েই যাবো, তোমরা পড়লে তখন দেখতে পাবে নতুন কী কী কেনাকাটা হয়েছে, শুধু সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো,
হোয়াইট কালারের, তো আমি ঠিক জানি না যে আমার সোনা মানে কতক্ষণ এই কালারটা বেশ সুন্দর থাকবে, কারণ ওকে আমি তুলে নেবো এই যে দেখো। আর যখন পরবো ড্রেসগুলো তোমরা তখন দেখতেই পাবে যে হাতার দিকটি কখন কাজ আছে। আর নিচের দিকটা দেখো খুব সুন্দর এই যে এরকম কাজ, কিছু আছে মোটামুটি সব দেখানো কমপ্লিট। আর কিছু ভিডিওটি এখানে শেষ করছি, তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পরবর্তী ব্লগে দেখা হবে। টাটা।